সারাদিনের কর্মব্যস্ত জীবনে কিছুটা স্বস্তি দেয় চমৎকার কিছু গান আর সুপ্রিয় দর্শক আমি সামিয়া জাহান এটিএন বাংলার পর্দায় হাজির হয়ে গেছি এটিএন মিউজিক অনুষ্ঠান নিয়ে আপনাদেরকে চমৎকার কিছু গান শোনাতে আর সেই সাথে থাকবে সেলিব্রিটি আড্ডা সেগমেন্ট আজকে আমাদের সাথে সেলিব্রিটি আড্ডা সেগমেন্টে আছেন আলোচিত একজন সঙ্গীত শিল্পী আমাদের সাথে আছেন মিতালি গল্প করব অনেকটা সময় জুড়ে মিতালি আপুর সাথে অবশ্যই দর্শক আপনারা কিন্তু কোথাও যাবেন না থাকবেন আমাদের সাথে কারণ জানবো না জানা অনেক কথা মিতালি আপু আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে আপনি কেমন আছেন আমি ভালো আছি তোমাকে ধন্যবাদ আমার দর্শকদের অনেক অনেক ধন্যবাদ দীর্ঘ বিরতির পর আপনাকে আমরা আমাদের মাঝে আবার পেয়েছি প্রবাস জীবন পার করছেন আপনি সেখানে বাঙালি কমিউনিটিতে সংস্কৃতি চর্চাটা কিভাবে হয় আমার একটু জানতে ইচ্ছে করছে প্রথমেই আর আমার দর্শকদেরকেও আমি জানাতে চাই সবচেয়ে বড়ো কথা কি আমরা আমেরিকাতে থাকি কিন্তু পুরোটাই আমরা বাঙালি আমাদের পহেলা বৈশাখ হয় আমাদের ফাগুন হয় আমাদের ভাষা আন্দোলনের ভাষা মাস হয় তারপরে আমাদের স্বাধীনতা দিবস হয় ষোলো ডিসেম্বর হয় আমরা পিঠা উৎসব করি আমরা বিভিন্ন রকম পিঠা ওখানে খাই তারপরে আমাদের মেলা হয় বাঙালি মেলা হয় এরকম সবকিছু মানে আমরা ছোট বাংলাদেশ আমেরিকাতে থেকেও বাংলাদেশকে পাওয়া যায় ছোট্ট করে তা আমি একটু জানতে চাই যে এই যে প্রবাস জীবন কিন্তু প্রচুর কর্মব্যস্ত জীবন এত কর্মব্যস্ততা সব কিছুর মাঝে গানকে ভালোবেসে থাকাটা কিন্তু খুব টাফ আপনি কিভাবে এই সময়টা মেনটেন করেন আসলে আমি তো জানো আমি একটা স্কুলে কাজ করি তো আমি স্কুলের কাজের বাইরে আমি আমার প্র্যাকটিসটা ধরে রাখছি আমি চেষ্টা করি সব সবকিছুর পরেও যাতে আমি যেহেতু গানকে ভালোবাসি হ্যাঁ আর আরেকটা কারণ হলো ওখানের বাঙালিরাও আমাকে অনেক ভালোবাসে এটাও আসলে আমার একটা প্রেরণার কারণ যখন আমাকে দর্শকরা ভালোবাসে তখন ওই জিনিসটা করতে ভালো লাগে তো ওখানে আমি খুব দর্শকদের খুব সম্মান পাই দর্শকরা আমাকে অনেক ভালোবাসে এই জন্য আমি এখনো গান করছি বা আমরা আপনাকে গানের মাঝেই পেতে চাই গানের মাঝেই দেখতে চাই সেই ছোট্টবেলা থেকে কিন্তু গানের ক্যারিয়ার শুরু বিটিভি বলেন বাংলাদেশ বেতারে আপনি কাজ করেছেন ছোটবেলা থেকে পরবর্তীতে ইনলিস্টেড হয়ে বিটিভি এবং বাংলাদেশ বেতারে প্রতিনিয়ত কাজ করেছেন সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত গানের সাথে আছেন কিন্তু গানকে এত ভালোবাসেন কেন ভালোবাসলেন কেন গানকে কে ভালো নবাসে গান তো তোমার সুখেও ভালো লাগে দুঃখেও ভালো লাগে আর আমি তো বলি গানটা তো আমার একটা নেশার মতো আমি গানটা গাইলেই আমার ভালো লাগে সেটা যে কোনো সময় তাহলে গল্পের এই সময়টাতে সুখ দুঃখের কথা যেহেতু বলছি মাঝখানে ছোট্ট করে একটা গান কি শুনবো আপনার পছন্দের আমি যে গানটি গাইবো এটা আমাদের প্রয়াত মিউজিক ডিরেক্টর আলাউদ্দিন আলী ভাইয়ের তুমি মিথ্যে অভিমানে আমাকে ভুলে গেলে তুমি মিথ্যে অভিমানে আমাকে ভুলে গেলে আমি পেছ ডাকার আগে বহুদূর চলে গেলে তুমি মিথ্যে অভিমানে আমাকে ভুলে গেলে বা চমৎকার একটি গান শুনলাম ভালো লাগলো আচ্ছা আপু এতদিন পর প্রায় দীর্ঘ আট থেকে নয় বছর পর আপনি আবার বাংলাদেশে এলেন বাংলাদেশে কিন্তু একটা ব্যাপক চেঞ্জ এসেছে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে আপনি আপনিও দেখছেন লক্ষ্য করছেন এখন ইন্ডাস্ট্রির যে অবস্থানটা এটাকে আপনার কেমন লাগছে বা কেমন লাগে আমি নতুন কিছু পছন্দ করি তার মানে এই না যে তুমি পুরনটাকে ভুলে যাবে পুরনটাকে থাকবে বাট নতুন কিছু আসলে খারাপ কি এতদিন পর আপনাকে পেয়েছি আমরা আপনার কাছ থেকে আরো ভালো ভালো অনেক চমৎকার চমৎকার কিছু গান পাবো এবং আরো বহু বছর আপনাকে আমরা মনে রাখতে চাই মনে রাখবো ইনশাল্লাহ আসি প্রথম অ্যালবাম দুষ্টু ছোঁয়া তারপর থেকে কিন্তু আপনাকে চিনতে মানুষের আর কষ্ট হয়নি আপনি সুপরিচিত হয়েছেন আপনার প্রথম অ্যালবামের কাজ থেকেই আমি জানতে চাইবো সেই দুষ্টু ছোঁয়া যখন ইন্ডাস্ট্রিতে এসেছিল তখন ক্যাসেটের সময় ছিল ক্যাসেট ছিল ওই সময়ের অনুভূতিটা একটু অন্যরকম অবশ্যই তারপর আপনার কাছ থেকে জানতে চাই যে অনুভূতিটা কেমন ছিল এবং এই ক্যাসেটের কাজটি কিভাবে হয়ে ওঠা এটা আমার সঙ্গীতার ব্যানার থেকে এই অ্যালবামটা এসেছিল এটা মানান মোহাম্মদের সুর আর বারুটি গানের তখন একটা অ্যালবাম ক্যাসেট হ্যাঁ ক্যাসেট ছিল ওখান থেকে আমি তোমাকে একটা গান শোনাই এই গানটা আমার সবাই পছন্দ করে হ্যাঁ দুষ্টু বাসি সুখী করল আমায় খুন কাঞ্চা বয়সে মনের মধ্যে ধরাইলো যে গুণ কাঞ্চা বয়সে মনের মধ্যে ধরাইলো যে গুণ দুষ্ট শ্যামের বাসি সুখী করলো আমায় খুন কাঞ্চা বসে মনের মধ্যে ধরাইল যেগুণ আমার মনের বৃন্দাবনে নিঠুর শ্যামের বাসা মনের মধ্যে কলির শ্যাম খেলে প্রেমের বাসা কখন জানি কেমন কইরা হইয়া গেলাম খুন কাঞ্চা বয়সে মনের মধ্যে ধরাইল যে গুণ এটিএন বাংলার শুরু থেকে আমরা কিন্তু এই গানগুলো শুনে শুনে বড় হয়েছি এই গানগুলো প্রতিনিয়ত শুনেছি আর শুধু আমি কেন আমার দর্শকরাও বলবে যে এই গানগুলো প্রতিনিয়ত শুনেছেন খুব পরিচিত গান এবং ভালো লাগার কিছু গান এবার একটু জানতে চাই যে দুষ্ট ছোঁয়ার পর থেকে এই যে প্রচুর স্টেজ পারফরমেন্স করেছেন স্টেজে একজন শিল্পীর আসলে নিজস্বতা তুলে ধরে এখন যখন বিদেশে স্টেজ পারফরমেন্স করেন দেশের স্টেজের কাজের যে ধরন এবং বিদেশের যে ধরন দুটার মধ্যে পার্থক্য কোথায় পান যখন আমি যে বাঙালি কমিউনিটিতে গান করতেছি বেশিরভাগ বাঙালি থাকতেছে তো সেক্ষেত্রে তোমার এখানেও যেরকম ওইখানেও একই রকম আছে মানে দর্শক কিন্তু যখন আমি কোনো যেমন ইন্টারন্যাশনাল লোটাস ফেস্টিভ্যালে করলাম ওখানে আমার মানে ভালো লাগার কারণ হলো আমি আমার দেশের গান গাচ্ছি যারা অডিয়েন্স তারা কিন্তু আমাদের দেশই না এবং হ্যাঁ বিভিন্ন দেশ থেকে তারা ছিল এবং তারা যখন আমার গানটা এনজয় করতেছে ওটা আমার অনেক ভালো লাগছে যে কারণ আমাদের দেশের মানুষ তো জানেই আমাদের বাঙালি ভাষার গান তারা এটার মিনিংটা বোঝে কিন্তু একটা বিদেশি যখন আমার গানটা আমার ভাষার গানটা শুনে এনজয় করছে তখন আমি আমার খুব ভালো লাগে আমরা কিন্তু জানি যে আমেরিকাতে থেকে আপনি অসংখ্য ইন্টারন্যাশনাল প্রোগ্রামগুলো কন্টিনিউ করছেন সময়ের সাথে মানে আপনি শিডিউলটা কিভাবে মেলান আসলে আমি তো স্কুলে জব করি সেখেতে আমার মানডে টু ফ্রাইডে আমার কাজ থাকে সাধারণত এই প্রোগ্রামগুলো স্যাটারডে সানডেতে হয় সেক্ষেত্রে এই জন্য আমি অ্যাডজাস্ট ওইভাবে অ্যাডজাস্ট করে নেওয়া যায় আমি একটু জানতে চাই যে কতগুলো সিনেমাতে কাজ করা হয়েছে এই পর্যন্ত আমি এই পর্যন্ত অনেকগুলো সিনেমাতে প্লেব্যাক করেছি তার ভিতরে উল্লেখ যেগুলো সেগুলো তুমি শুধু আমার তুমি কি সেই গানের পাখি প্রেমের তাজমহল এরকম আরও অনেক মুভি গান করতে সিনেমায় প্লেব্যাকের যে কাজ এবং মৌলিক গানের কাজের মধ্যে অনেক পার্থক্য আছে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে কোন সাইডটাতে দুটো না দুই রকম যেমন আমি যখন প্লেব্যাকে গান করছি তখন আমি গাচ্ছি কিন্তু এক্সপ্রেশনটা দিচ্ছে আরেকজন ওটা আমি খুব এনজয় করি আমি শুটিং এ যেতাম আগে দেখার জন্য যে আমার গানটা দেখি তো নায়িকা কিভাবে গায় অন্যরকম একটা ভালো লাগে তাই না এরকম একটা আর মৌলিক গান তো আমাকেই দেখছে আমার এক্সপ্রেশনটাই যাচ্ছে এখন কিন্তু ইন্ডাস্ট্রিতে আপনি যখন ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছিলেন তখন কিন্তু ক্যাসেট ছিল পরবর্তীতে আসলো সিডি প্লেয়ার এবং বর্তমান সময় কিন্তু ক্যাসেট সিডি প্লেয়ার কোনটাই নাই এখন কিন্তু আমরা ইউটিউবে চলে আসছি সামনে হয়তোবা ইউটিউব থেকে অন্য কিছু আসবে এই যে কাজের যে পরিবর্তনের ধারা ধারা আপনার কাছে কেমন লাগছে একটু জানতে চাই আর এই ধারাতে সঙ্গীত শিল্পীরা কতটুকু কমফোর্টেবল বলে আপনি মনে করেন আমার কাছে মনে হয় আগে যেমন ধরো একটা গান যখন আমরা পছন্দ করতাম ক্যাসেট প্লেয়ারের সময় কথা বলছি একটা গান ভালো লাগলে বাড়ি বাড়ি এটা জীবন করতে আবার সময় লাগতো তারপর আবার মানে শুনতে পারতাম এখন কি যেটা ভালো লাগতেছে জাস্ট রিপিট করতেছি হয়ে যাচ্ছে আর গান গাওয়ার ক্ষেত্রে আমি যেহেতু শিশু শিল্পী থেকে ইন্ডাস্ট্রিতে তখন সব মিউজিশিয়ানরা এক সঙ্গে আমরা একসাথে হতাম তারপরে একটা হ্যাঁ গান হতো এবং ধর একটা গান কoutputTextি লাস্টে গিয়ে ভুল হয়ে গেল গানটা শেষ আবার প্রথম থেকে সেক্ষেত্রে এডিটের কোনো ব্যবস্থা ছিল না আমাদের গানটা একবারে গাইতে হতো তারপরে ধর মিউজিশিয়ান একটা টং করে একটা বেশুরা দিয়ে দিল ব্যাস শেষ আবার প্রথম থেকে কিন্তু তারপরেও আমার কাছে অনেক ভাল লাগতো মনে হচ্ছে যে একটা সবাই নি আন্তরিকতা ছিল আন্তরিকতা ছিল এবং ভয়েজে এখন যেটা হয় খুব মানে অথিক কারু কাজ করা যায় তাতে আমার কাছে মাঝে মাঝে আমি কনফিউজ হয়ে যে এটা কার গলা একই রকম আমার কাছে মাঝে মাঝে মনে হয় সবার কণ্ঠ প্রায় কাছে কাছে হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ একরকম মানে বোঝা যায় না যে আগে যেরকম গান শুনলে বোঝা যেত এটা ও গেছে বা এটা ওর গলা এখন দেখা যায় এই মেশিনের কারণে অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয় জানি না সবার অপিনিয়ন যে একরকম মনে হয় আমার মনে আন্তরিকতাটা আগে বেশি ছিল কমে এসছে অনেক কিছু তাই তো কাজের ধরন পরিবর্তন হওয়ার সাথে সাথে সবাই ইন্ডিভিজুয়াল কাজ করছে আন্তরিকতা কমে আসছে আপু গল্প করতে করতে আমাদের সময় প্রায় শেষের দিকে আমাদেরকে যেতে হবে তবে যাবার আগে আমাদের এটিএন বাংলা এটিএন বাংলার দর্শক আপনাকে যারা অনেক পছন্দ করেন তাদেরকে কি বলে যাবেন প্রথমে তোমাকে ধন্যবাদ এটিএন বাংলার সকল কলাকুশলীকে ধন্যবাদ আমার প্রাণের দর্শকদের ধন্যবাদ আর আমার এই কাজ আমি যেন সারা জীবন ধরে করতে পারি আল্লাহ যেন আমার কণ্ঠে সুর দেয় এই দোয়া চাই সবার কাছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত এত ব্যস্ততার মাঝেও চমৎকার কিছু সময় আমাদেরকে দিয়েছেন আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিব কারণ আমার অনুষ্ঠানের সময় শেষ কিন্তু আমাদের আয়োজন শেষ করব। আপনার গান শুনে আর আমার খুব পছন্দের একটি গান আছে আকাশের রাতীয় এই গানটি শুনেই আমি আমার আয়োজন শেষ করতে চাই তো আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি দর্শক গল্প গানে আড্ডায় কখন যে সময় শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি যেতে হবে তবে কথা দিচ্ছি আগামী পর্বে আবারও আসব। আপনাদের পছন্দের কোনো একজন শিল্পীকে নিয়ে আর ঠিক সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটিএন বাংলার সঙ্গে থাকুন বাংলা গানের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ আপু গানটি শুনব আকাশের চন্দ্র সূর্য গ্রহ তারা চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশে রাত্তিও চন্দ্র সূর্য গ্রহ তারা চন্দ্র সূর্য গ্রহ তারা আমার তার একজন আমার একজন কেউ নেই যে তুমি ছাড়া